বোনের ডেলিভারি হওয়ার কথা। তারপর বিশালগড় হসপিটাল লইয়া আইছে, লইয়া আওয়ার পরে দুটার দিকে আইছে, লইয়া আওয়ার পরে মনে করেন 2 ঘন্টা পরে ডেলিভারি হয়েছে, নর্মালি ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে তারা বাচ্চাও সুস্থ আছিল, মাও সুস্থ আছিল, আমরা রাত্রেবেলা আইছি সবাই আয়া দেখে টেখে গেছি। তারপরে দেখা আমরা বাড়িতে গেছি, পরের দিন সকালবেলা আবার আইছি, আয়া বাটা দিয়ে গেছি, দেখে গেছি বাচ্চা খুব সুস্থ আছে। তারপরে দিয়ে দেখা বাড়িতে গেছি আমরা দুপুরবেলা বলে আয়া সেটা 2টার দিকে একটু লালানি সাথে, ঠিক আছে লালানি আসে সেটা 5 মিনিটের মধ্যে। তারে আমার মাউইয়া ছিল এর সাথে, আমার বোনের সাথে মাউইরা সহকারে আইনা অ্যাম্বুলেন্সও তুলে লাইছে। এরপরে অ্যাম্বুলেন্স তুললে আইনা সেটা, এরপরে দিয়ে ইয়া কমিউনিটি হসপিটাল জিবি লয়ে আইছে, আইনা তারে এটার মধ্যে ঢুকাই লেছে তারা মায় আর ইয়ার বোনের। তো ঢুকানোর পরে এরপরে দিয়ে সেটা এটার মধ্যে কতগুলা মরা লাশও আছিল গেটটার মধ্যে। আর আমার বোন আর হের বাচ্চা ঢুকাইছে ঢুকানোর পরে, এরপরে দিয়ে সেটা এই রাত্রেবেলা সে কান্নাকাটি করে সারা রাত্রি কানছে, কান দিয়ে সেটা সকালে ভোর 4টার সময় মারা গেছে বাচ্চাটা। বাচ্চাটা মারা গেছে অক্ষণ অক্ষণ, তো বিকাল মনে হয় 5টা 6টা বাজে, সকাল ভোরে 4টার সময় মারা গেছে। হের কুলে অক্ষণ মার কুলে বাচ্চাটা কীভাবে রয়েছে কন্যা, এ আমার বোনের কুলে অক্ষণ বাচ্চাটা রয়েছে। ডাক্তার কোনো ঢুকছেও না, ডাক্তার ইয়া কিছুই তারা ইয়া করছে না, ছুটিও দেয় না। ছুটির কাগজ কইছি পরে অক্ষণে, তারা কইছে আজকে 5টার সময় ছুটির কাগজ দিব, অক্ষণে গেছি পরে অক্ষণে হইতো না, এটা বলে ভেজাল আছে। কিভাবে মারা গেছে আপনার যে বোনের যে বাচ্চাটা, কিভাবে মারা গেছে এটা তো রিপোর্ট নাই। তারা জিজ্ঞাসা করছি, তারা অক্ষণে আমরা ওই ছুটির কাগজের লেগে জমা দিছিলাম, জমা দিছি পরে তারা কইতেছে ভর্তির কাগজে নেই তার কাছে। তাহলে যদি ভর্তির কাগজ না থাকে তারা এটার মধ্যে কিভাবে ঢোয়াইছে? ডাক্তার অক্ষণ কইতেছে তার কাছে কোনো ভর্তির কাগজে নেই, আমরা নিয়ে জমা দিছিলাম আর কি ইয়া ছুটির কাগজটা, ছুটির কাগজটা জমা দিচ্ছি পরে সকাল থেকে কইছে দিব, অক্ষণে তারা দেয় না এই ছুটির কাগজটা। আপনারা কবে নাগাদ ভর্তি করেছেন? কালকে কালকে 3টার সময়।